फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल আমার নতুন একটি ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো দেখো এখন আমরা কি করছি এখানে আমি চাল বাছছি এই যে তো চাল বাছতে বাছতে মনে পড়লো যে ভিডিও করি আজকে তাই ভিডিওটা অন করে দিলাম তো বাইরে চলো জ্বলছে ওখানে জল গরম হচ্ছে আর এখানে চালটা মিশে নিচ্ছি তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে দেব আর এখানেও এই যে বাদাম ছড়াচ্ছে কাঁচা বাদাম হলো তো আজকে ভেজে ছুলবো না ভাবছি যে ছুলে নিয়ে তারপরে একই সাথে ভেজে নেব তো তোমরা দেখতে থাকো देखो एखाने चाल धुए दिए दिए ढेके दिए चलते तो आज के एखन कोनो सब्जी रान्ना होबे ना कारण कल के दो तीनटे सब्जी हुए चिलो ताई आर शेष होयनी एकटा तरकारी माछेर तरकारी एखनो आछे एइछे তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে মাছের তরকারি আছে তো এটা দিয়ে দুপুরে খাওয়া হবে আর আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি বড়া বানাবো বলে ডাল ছিল না এখনই যেয়ে নিয়ে আসলাম এই যে ডালের বড়া বানাবো আর ওই মাছের যা তরকারি আছে ওটা দিয়েই খাবো আর এখন আমি ঘুম থেকে উঠে কিছু খাইনি আজকে লেট হয়ে গেছে করেই উঠেছি তো আগে কাজ টাজ করে নিলাম তাড়াতাড়ি করে তো এখন চা খাবো আমি চাও ঠান্ডা হয়ে গেছে হবে তো চাটা গরম করে চা খেয়ে নেব তো ফ্রেন্ডস ভাত হয়ে গেছে আর বাদামও ছাড়ানো হয়ে গেছে আর অল্প কটা আছে তো আমি সাথে কটা ছুলে নিই এইরকম ভাবে ছাড়ানোর আইডিয়াটা হচ্ছে প্রিয়াঙ্কা ওতে কি বুঝলাম তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন 11:15 হয়ে গেছে সময় তো এখন সেরকম কিছু খাইনি শুধু চাই খেয়েছি कुछ है लेकिन আর ফ্রেন্ড আজকে শনিবার তো কারেন্ট নেই এখানে কারেন্ট কখন আসবে জানি না শনিবারে কারেন্ট থাকে না সব দিন তো আজ নেই ওই ডাল ভিজিয়ে রেখেছি জানি না কখন কারেন্ট আসবে মিক্সিতে বেটে নেব ভেবেছি একেবারে যদি কারেন্ট আসে ডিস্টার্ব করো ইস এখন 12টা বাজে আর কারেন্টের অপেক্ষা করতে পারছি না সকাল থেকে কারেন্ট গিয়েছে কখন আসবে জানি না তাই আমি আর দেরি না করে শিলেই বেটে নিচ্ছি ভেবেছিলাম একইবারে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে সেটা আর হলো না তবে কারেন্ট চলে এসেছিল 12:30টার সময় যখন আমার সব কিছু বাটাবাটি রেডি হয়ে গেছে তারপরে তো প্রথমে আমি রসুন ছুলে রসুনটাকে থেতো করে রেখে দিলাম রসুনও দেব এই বড়াতে তাহলে বেশি টেস্ট লাগে
তো প্রথমে বড়া এই ডালটা বেটে নিচ্ছি, কিরকম ভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমার বাটা হয়ে গেছে পুরো, এবার কি দিচ্ছি আমি বলে দিচ্ছি। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন থেঁতো করে রেখেছি, হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব, তারপরে তেল গরম করে তেলে ছেড়ে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার ডালের বড়া, আর খুবই টেস্ট হয়েছিল। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো যে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই তাদের ভালো থাকো, বাই। আর কে কে ডালের বড়া খাবে চলে এসো, সবার জন্য আছে।